আমি আমার যেহেতু পড়াশোনার মূল স্নাতক ডিগ্রি ফিজিওথেরাপিতে এবং পরবর্তীতে আমার ফিজিওথেরাপির উপরে স্নাতকোত্তর ডিগ্রিও আমি মেডিসিন ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছি। যদিও আমার সরকারি চাকরির যে গঠনতন্ত্রিক যে জায়গাটি, প্রশাসনে আমার কাজ করতে হয়, তো ক্লিনিক্যাল এনভায়রনমেন্টটা তেমন একটি সুযোগ না থাকলেও নিজস্বভাবে যদি আমি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমার এই স্নাতক স্নাতকোত্তর যে ডিগ্রি এগুলোর কিন্তু তেমন প্রয়োজনীয়তা আর এই মুহূর্তে থাকে না। কিন্তু আমি মনে করি যে যেই পেশাজীবী হবে, আমি সর্বপ্রথমেই একজন ফিজিওথেরাপিস্ট হতে পারে, আমি এই মুহূর্তে বাংলাদেশের একদম টপ লেভেলের একজন ফিজিওথেরাপিস্ট, কিন্তু আমার প্র্যাকটিসের জায়গাটি আমি কিন্তু ফিজিওথেরাপি কোন জায়গাটাতে আমি ইমপ্লিমেন্ট করব, এমপ্লিফাই করব, এক্সপ্লোর করব, সেই জায়গাটিকে কিন্তু আমি নিয়ে গিয়েছি যে ডিসেবিলিটি উইংয়ে। এবং আমি আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুক্রিয়া, এবং আমি আমার ব্যক্তিগত ভাবে আমি বলবো যে আমি একনিষ্ঠভাবে প্রায় 18 বছরের উপরে আমি এই ডিসেবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফিল্ডে কাজ করছি, এবং আল্লাহর অশেষ রহমত যে এই ফিল্ডে আমি পায়োনিয়ার মোস্ট বলা যায়, যে এই উইংটায় আমি সরকারের অনেক ভিতরে ইনডেপথে কাজ করার সুযোগ পাচ্ছি। তো আমি কিন্তু আমার পেশাগত জীবনে আমি স্যাটিসফাইড, কারণ আমি আমার প্র্যাকটিসও বলবত রাখি, একই সাথে কিন্তু আমি প্রশাসনে যে জায়গাটায় বসে আমি কাজ করি সেখান থেকে মাঠ পর্যায়ের প্রায় 103টি প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রকে কোঅর্ডিনেট করতে হয় টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে তাদের প্রশিক্ষণ, তাদের যে টেকনিক্যাল জায়গাগুলো আছে যেখানে ল্যাবস আছে, গ্যাপসগুলো আছে, নন কমিউনিকেবল ডিজিজের যে উইংটাতে তারা মূলত ফিল্ডে বসে আছে কাজ করে। এবং জেনে থাকবেন যে সরকারিভাবে কিন্তু এই একটি জায়গাতেই কনসালটেন্ট ফিজিওথেরাপি, ক্লিনিক্যাল ফিজিওথেরাপি, এদের সাথে আরও অন্যান্য পেশাজীবী এবং থেরাপি সহকারীতেও ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিতে ফিজিওথেরাপি যাদের পড়াশোনা হয়েছে এরকম প্রায় 206-এর বহর আছে। তো আমি বিশ্বাস করি যে এই যে আমি শুনছিলাম শুরু থেকে আপনি যে বলছিলেন, আসলে এখানে আমি বলবো যে অভাব তৈরি হয় যখন চাহিদা তৈরি হয়। মূল বিষয়টি যেটা হচ্ছে যে অপ্রতুল, ওই যে আমি একটা কথা মাঝখানে বলেছিলাম যে অভাব তৈরি হয় কখন, চাহিদা তৈরি হলে। 12 বছর আগে যখন এই কনসেপ্টটাই ছিল না যে জেলায় জেলায় একটা করে কেন্দ্র হোক, জেলায় কিভাবে সম্ভব, তাহলে জেলাটা যেই উপজেলার উপরে দাঁড়ায় আছে সেই প্রধান উপজেলাতে একটা করে কেন্দ্র তৈরি হোক, এটা ছিল প্রথম স্টেপ। 9টা ধাপে মাত্র 103টা কেন্দ্র হয়েছে, এবং আমাদের 2014 সালের অটিজম নিয়ে যে প্রোগ্রাম প্রতি বছর সরকার হয় সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি একটি নির্দেশনা রয়েছে যে প্রত্যেকটি উপজেলার জন্য একটি করে এ ধরনের প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র তৈরি করা হয়, এবং তারই কঠোর নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে এই মুহূর্তে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন একটি প্রকল্পের মাধ্যমে 25টি সেবা কেন্দ্র এবং তার আরেকটি উইং এর মাধ্যমে 40টি সেবা কেন্দ্রের কার্যক্রম কিন্তু গঠনতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে 25টি সেবা কেন্দ্র কিন্তু অলরেডি অর্থ মন্ত্রণালয়ের ব্যারিয়ার পার হয়ে গিয়েছে, এখন পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পেলেই হয়তো এটা নিয়োগের প্রক্রিয়ায় যাবে। এবং একই সাথে সমাজ কল্যাণের আন্ডারে কিন্তু আরেকটি বড় একটি প্রতিষ্ঠান আছে যেটি আমরা অনেকেই হয়তো বুঝি না, ওই যে নিউরো ডেভেলপমেন্ট যে বললাম, এটা নিয়ে সরকার কিন্তু একটি আইন তৈরি করেছে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি প্রোটেকশন ট্রাস্ট। সেই ট্রাস্টও কিন্তু এই নিউরো ডেভেলপমেন্ট ইস্যুটা, দ্যাট মিনস ওই যে বললাম অটিজম, সেরেব্রাল পলসি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এদের নিয়ে স্কুল বিশেষ শিক্ষা ব্যবস্থা এগুলো নিয়ে অলরেডি বিধিমালা পাশ করেছে, কিন্তু এদেরকে স্পেসিফিক যে থেরাপি সেবাটা দিতে হবে, যে এদের 4 প্রকারেরই সেবা প্রয়োজন, এটা নিয়ে কিন্তু এনডিডি ট্রাস্টও কিন্তু আগাচ্ছে, এবং সেখানেও কিন্তু প্রায় অনেকগুলো পদেরই কিন্তু একটা সংকলনের ব্যবস্থা আছে, কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনার উপজেলা তো বুঝতে হবে, উপজেলা হচ্ছে 487 বা এরকম, আরো একটু বেশি হবে, তো 487-এর মতো উপজেলা তো আর ধাস ঠাস করে একবারে পার হওয়া যায় না। একদিকে আবার অধিদপ্তর প্রক্রিয়ারও একটা কাজ চলছে, অধিদপ্তরটা যদি আগে কমপ্লিট হতো তাহলে হয়তো দ্রুত এটা
সংকলন করা যেত। আপনারা যদি রিসেন্টলি দেখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাত্র কিছুদিন আগে 3টা সার্কুলার মাত্র পাবলিশ হলো, এবং কোভিড সিচুয়েশনকে কিন্তু গুরুত্ব দিয়েই তারা 1200 এই টেকনোলজিস্ট টেকনিশিয়ান নিয়োগের প্রক্রিয়ায় কিন্তু নেমেছে। এখন বিষয়টা হচ্ছে ওখানেও কিন্তু ফিজিওথেরাপির টেকনোলজিস্ট আছে, কিন্তু টেকনোলজিস্ট হিসেবে ফিজিওথেরাপির যারা ডিপ্লোমা পাশ করেছে তাদের আছে। এখন গ্র্যাজুয়েট যারা, তাদের বিষয়গুলো নিয়ে যদি খুব সিরিয়াসলি আগাইতে হয়, যেহেতু আমরা গভর্নমেন্টে কাজ করি, আমাদের একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে এগোতে হয়, এবং অবশ্যই আমাদের উপর থেকে যে ডিরেকশন আসে সুন্দর ডিরেকশন আসে এবং আমরা দ্রুততম সময়ে করার চেষ্টা করি। এখন বিষয় হচ্ছে 2018 সালে কিন্তু একটি যুবোপযোগী এবং প্রায় 47 বছর পরে গিয়ে 45 বছরের পর একটি চমৎকার জিনিস তৈরি হয়েছে, যেটা শুধু উপমহাদেশ নয়, এশিয়া মহাদেশকে লিড করার মতো একটি বলিষ্ঠ একটি আইন, এবং আইনটির নামই হচ্ছে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন 2018। তো এই আইনে আপনার এতদিন কিন্তু আইনই ছিল, এখনো কিন্তু এটার অফিস কার্যক্রম শুরু হয়নি, কিন্তু একটা আইন থেকে যখন আপনি সরকারিভাবে সুযোগ সুবিধা নিতে যাবেন তখন তার একটা অফিস কার্যক্রম চালু হইতে হবে। সো এই কাউন্সিলের মূল বিষয়টা কি? এর মূল বিষয় কিন্তু তিনটা। একটা হচ্ছে যে এই রিহ্যাবিলিটেশন সেবায় যারা প্র্যাকটিশনার আছেন তাদের পাশাপাশি যারা টেকনোলজিস্ট এবং যারা টেকনিশিয়ান, এই টোটাল গ্রুপটাকে নিবন্ধন করা যে হ্যাঁ তারা সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে যোগ্যতার সাথে পাশ করেছে এবং ভ্যালিড সার্টিফিকেট। এবং এরপর যারা প্র্যাকটিশনার, দ্যাট মিনস ওই যে গ্র্যাজুয়েশনের ঊর্ধ্বে যারা, তাদেরকে এখানে লাইসেন্সিং দেওয়া, এবং এই টোটাল বহরগুলোর যে শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড যাচাই বাছাই, এবং শিক্ষা নিয়ে পাশ করার পর প্র্যাকটিশনাররা কোন চেম্বার, কোন ইউনিট, কোন ফিজিওথেরাপি সেন্টারে কাজ করবে, আর রিহ্যাবিলিটেশন সেন্টারেও তারা কাজ করবে অন্য পেশাজীবীদের সাথে, আর টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ানরা কার কার তত্ত্বাবধানে কাজ করবে, এই বিষয়গুলো যে সার্ভিস ওরিয়েন্টেড মানে সেবার মানকে যাচাই বাছাই করা, এই বিশাল মানে বপু কাজটা কিন্তু হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিলের। এখন কাউন্সিল এখনো অফিস কার্যক্রমে যেতে পারেনি, কিন্তু তারপরও তারা কিন্তু তাদের যে মূল কাঠামো 33 সদস্যের কাঠামোটা তারা করে ফেলেছে, এবং সেখান থেকে 7 সদস্যের যে নির্বাহী কমিটি করা হয়েছে, এবং তারা অফিস কার্যক্রম পরিচালনা করার প্রবিধান নিয়ে এখন কাজ করছে। আলটিমেটলি এই কাউন্সিলকে পেট্রোনাইজ করতে হবে পেশাজীবী সংগঠনগুলোকে, এবং এখানে সরকার কাউন্সিলে পেশাজীবী সংগঠন হিসেবে 5টি পেশাজীবী সংগঠনকে কিন্তু অলরেডি স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে আপনাদের বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন উল্লেখযোগ্য, এছাড়া আছে বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন, আছে সোসাইটি ফর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, আছে বাংলাদেশ সাইকোলজি অ্যাসোসিয়েশন, এবং এর সাথে আরো যা 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 আছে ওখানে। তো এই যে অ্যাসোসিয়েশন গুলো, সেখানে আপনারা যদি ধরেন ফিজিওথেরাপির বিষয়টা যদি আসে, তাহলে আপনার সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনকে কাউন্সিলকে হিট করতে হবে, পাশাপাশি সরকারকে এই নিডটা বোঝাইতে হবে। যেমন আমিও জানি কোভিড-19 যে প্যান্ডেমিক সিচুয়েশনে লাং ভলিউম ক্যাপাসিটিকে ঠিক রাখা, তার যে ব্রিদিং এক্সপিরেটরি এবং ইন্সপিরেটরি ভলিউম, এবং তার টাইডাল ভলিউমকে যে টাইট কনজাম্পশনে রাখা 500 থেকে 600 ml, তো এই প্রত্যেকটি কাজে কিন্তু একজন কোয়ালিফাইড এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট না হলে ওই কোভিডের ওই ইমার্জেন্সি সিচুয়েশনের রোগীকে শুধু আপনি প্রোন লাইং আর সুপাইন লাইং বলে আইসিইউতে রেখে ওইভাবে অক্সিজেন সাপোর্ট দিলেই কিন্তু এটা আর ঠিক থাকবে না, কারণ বিষয়টা তো খুব সেন্সিটিভ। এবং সেখানে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি একটি গাইডলাইনও করেছে, সেই গাইডলাইন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে 28টি দেশ এবং ইউএসএ, ইউনাইটেড যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দ্যাট মিন শিল্পোন্নত যে দেশগুলো আছে, নিচে আসেন অস্ট্রেলিয়া, তারা কিন্তু মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু মানছে। এখন WCPT যে COVID-19 গাইডলাইন, বিষয়টা কি আর WCPT কি, এটা কিন্তু সরকারকে পেশাজীবী সংগঠন দ্বারা বুঝাইতে হবে, এবং এটা কাউন্সিলের একটা বড় কাজ। আর কাউন্সিল যদি প্রপারলি কাজ করে, দেখেন এখানে 1200 যে পদের সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই ওখানে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল BMDC-র বড় একটা ভূমিকা আছে। ঠিক একইভাবে আপনার কাউন্সিল তো তৈরি হয়েছে, কিন্তু কাউন্সিলের অফিস হয়তো চালু হয়নি, কিন্তু এটার তো জায়গাটা আছে কোথায় কি বলতে হবে। সো পেশাজীবী সংগঠন নিয়ে যদি আসা যায়, আর সরকার এমনি কিন্তু এই যে 25টি কেন্দ্র চিন্তা করছে, কারণ 487-এর মধ্যে 103টা যদি হয়ে থাকে মাইনাস করলেও কিন্তু আরো অনেক কেন্দ্র হওয়ার মতো উপজেলা পড়ে আছে। সো 25টা 25টা করলেও কিন্তু সংখ্যা বাড়বে।
প্লাস যেটা হচ্ছে যে হ্যাঁ, এখন ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই হয়তো ফ্যাসিনেশন থাকলেও এখন হাহাকারের মধ্যে ডাইভার্ট হচ্ছে। তো আপনার যে প্রশ্নের শুরুটা ছিল যে প্রতিবন্ধীরা না, আর যে বিষয়গুলো আছে, তো কথা বলতে গেলে আসলে একদিক থেকে আরেক দিকে চলে যেতে হয়, বাট এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সেটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় 600-এর উপরে ডিজিজ কন্ডিশনকে ডাইভার্ট করে, লাস্ট যে রিপোর্ট 2019-এর রিপোর্টে আপনারা যদি পড়েন দেখবেন যে এগুলোকে সবগুলোকে প্রতিবন্ধীদের ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করছে। দ্যাট মিন্স গ্লোবাল বিশ্ব, মানে বিশ্ব সামগ্রিকভাবে সব কিছুকে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিপূর্ণ এই দিকে কিন্তু ডাইভার্ট করছে। দ্যাট মিন্স আপনার যে কোমরের যদি ব্যথা হয় এবং কেসটা যদি PLID হয়, এটাও কিন্তু আপনার প্রতিবন্ধিতার ঝুঁকির মধ্যেই পড়ে যায়, এবং এটা চরম সত্যি। কারণ কোমরের ব্যথা হচ্ছে, আইদার সে অর্থোপেডিক সার্জনের কাছে যাবে অপারেশন করতে, আর না হলে একজন কোয়ালিফাইড ফিজিওর কাছে যাবে পেইনটা রিলিজ করতে। যদি কোনো দিকেই সে না যায় এবং অভাব, অর্থের অভাবে, আমাদের দেশে যে সমস্যা হয় অর্থের অভাবে অথবা দৈন্যদশায় অথবা ফ্যামিলি বার্ডেনের কথা চিন্তা করে, একটা লোক যদি কোমরে ব্যথা নিয়ে সমানে কাজ করতে থাকে, তার কাজটা যদি হয় যে হেভি লোড, বেশি ভারী জিনিস মাথায় তুলে যাতায়াত করা, আলটিমেটলি এক সময় ডিস্কটা নড়ে যাবে এবং সে কোমর ব্যথা থেকে এক সময় প্যারালাইসিস হয়ে যাবে। প্যারালাইসিস হলে তো প্রতিবন্ধী হইলো। তো এইভাবে এই ঝুঁকিপূর্ণ সবগুলো বিষয়কে অভিহিত করে আলটিমেটলি কিন্তু রিহ্যাবিলিটেশনের মধ্যে নেওয়া হচ্ছে। সো এটা এমন না যে মাস্কুলোস্কেলেটাল বললাম তাহলে এটা প্রতিবন্ধিতার বাইরে চলে গেল, তা কিন্তু নয়। মানে আলটিমেটলি সবগুলো কন্ডিশন প্রতিবন্ধিতার ঝুঁকিতে চলে আসছে। এবং ফাইনালি যেটা হচ্ছে যে 2013 সালে কিন্তু একটা আইন হয়েছিল, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, সেখানে প্রতিবন্ধিতাকে 12টি ভাগে ভাগ করা হয়েছে। তার 1 নম্বর হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, 2 নম্বর হচ্ছে দীর্ঘদিন মানসিক অসুস্থজনিত প্রতিবন্ধী, তারপরে কিন্তু হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, এবং এই সব কিছু, মানে প্রতিবন্ধী হোক আর প্রতিবন্ধিতা ঝুঁকিতে থাকুক, সবকিছু কিন্তু ফিজিক্যাল ডিসএবিলিটি নামে অভিহিত হচ্ছে। এটুকুই, অনেক সময় নিয়ে নিচ্ছি। না না, ঠিক আছে। আসলে আমার মনে হয় এই জিনিসগুলো জানার দরকার আছে, বিশেষ করে আমাদের ফিজিওথেরাপি পেশাজীবীরা এবং একই সঙ্গে সকল দর্শকের, তাদের আসলে এই জিনিসগুলো খুবই জানা প্রয়োজন। অনেক ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্বে থাকেন। তো সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমরা জানতে চাচ্ছিলাম, সেটি নিয়ে আসলে অসংখ্য কোশ্চেন, বিশেষ করে আমাদের ইউটিউব থেকে যারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে কমেন্ট গুলো করেছেন। তো তারা জানতে চাচ্ছিলেন যে ফিজিওথেরাপিস্টদেরকে, ফিজিওথেরাপি চিকিৎসক, তারাও অন্যান্য মেডিকেল পেশাজীবীদের মতোই তো তারা আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তারা যোগ্যতা সম্পন্ন হয়ে তারা এই সার্ভিস গুলো দিচ্ছেন, যেহেতু শুধুমাত্র ডিসএবিলিটি ওই উইংস গুলোতেই ফিজিওথেরাপিস্টরা কাজ করে যাচ্ছে এই মুহূর্তে, মূল স্ট্রাকচারের জায়গাটা তো অনেক জায়গাতেই ব্ল্যাঙ্ক, অথবা আমরা গ্রাজুয়েট ফিজিওদেরকে পাচ্ছি না, সেক্ষেত্রে হয়তো বা পেশাগত যে অন্যান্য পেশাজীবীদের সঙ্গে হয়তো অনেক সময় অনেক দূরত্ব অনেক কিছু তৈরি হচ্ছে, কিন্তু প্রফিক্স এবং সাফিক্সের একটি বিষয়, বিশেষ করে প্রফিক্সের বিষয়টা খুব সামনে চলে আসছে এবং অনেকেই এই জিনিসটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলা হয়। সেক্ষেত্রে আইনগত ভাবে তো বলা হচ্ছে অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন ভাবে যে প্রফিক্সটা ফিজিওথেরাপিস্টরা ইউজ করতে পারেন এবং সেটার জন্য তারা যোগ্য, তো তারপরও কেন আসলে এটি সামগ্রিক ভাবে করা যাচ্ছে না বা হচ্ছে না বলে আপনার মনে হয়? আসলে আমি যেভাবে ঘাত প্রতিঘাত, মানে উত্রে এই পর্যন্ত যে উত্রিয়ে আসতে পেরেছি, আমি মনে করি আসলে কোনো কিছুই বাধা নয়, যদি না আমি এটাকে অনেক বড় বাধা মনে না করি। বিষয়টি হচ্ছে যে আপনার সাথে, আপনি যখন একজন গ্র্যাজুয়েশন ডিগ্রিধারী হবেন ফিজিওথেরাপির, আপনার পাশ করার পরেই ফার্স্ট কাজ হবে যে রুগী আইডেন্টিফাই করা, শনাক্ত করা, এবং সেই রুগী যাকে আপনি ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারবেন, এবং ওই রুগী কিন্তু আপনাকে চিকিৎসা পেয়েই কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ আপনি চিকিৎসক, আপনি একজন ডাক্তার। এখন যদি তারপরও আরো স্পেসিফিকলি যদি শুনতে হয় বা বলতে হয়, তাহলে সেটা হচ্ছে যে এই যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল, এই কাউন্সিলে 3টা বার আছে। এই কাউন্সিলের যে আইন, আইনের ভাষা আসলে সকল ফিজিওথেরাপিস্ট দূরে থাক, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের যে আইন আছে সেই আইনও সকল MBBS ডাক্তারদের পক্ষে রিডিং দিয়ে পড়ে মুখস্থ করা বা বোঝা সম্ভব না। এই আইনের ভাষা আইনজীবীরা ভালো বুঝে, তারপরও কিছু জায়গা রেকটিফাই করে বললে ভালো হয়। যেমন আর তো কাউন্সিল আছে, যেমন বাংলাদেশ নার্সিং কাউন্সিল আছে, তো সকল নার্সরা কি নার্সিং কাউন্সিলের আইনটার ভাষা বুঝতে পারে? এটা তো সম্ভব না। তো একইভাবে আমাদের যে এই রিহ্যাবিলিটেশন কাউন্সিল যে আইনটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের
তৎপরতায় এটি 2018 সালে এবং বাংলাদেশ সরকারের সার্বিক চেষ্টা প্রচেষ্টা এবং একই সাথে পার্লামেন্টে বিদ্যমান যারা আছেন স্পিকার, মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার মহোদয় এবং সর্ব উপরে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মেয়ের সরাসরি যদি এখানে হস্তক্ষেপ এবং নির্দেশনা না থাকতো, এত সুন্দর আইন এবং রিহ্যাবিলিটেশন নিয়ে একটা গ্লোবাল একটা স্ট্র্যাটেজি এটা কখনো পার হতো না, মানে এটাকে পাশ করাটা অনেক দীর্ঘ হতো। তো এই আইনে তিনটা কলাম, তিনটা বার আছে। একটা বার হচ্ছে প্র্যাকটিশনারদের গ্রুপ, এই প্র্যাকটিশনারদের মধ্যে 11টি পেশাজীবীরা আছেন, আর মাঝখানে বারটা হচ্ছে টেকনোলজিস্টদের বার, আর লাস্টলি একটা বার আছে টেকনিশিয়ানদের বার। এবং টেকনিশিয়ান বলাই হচ্ছে যারা 18 মাসের সার্টিফিকেট কোর্স নিয়ে তারা মাঠে ঘাটে নামতে পারবে। টেকনোলজিস্টদের স্পেসিফিক রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে যেই ডিপ্লোমা কোর্স আছে, সেটা ফিজিওথেরাপি হোক, অকুপেশনাল থেরাপি হোক, অর্থোসিস প্রস্থোসিস হোক, স্পিচ থেরাপি হোক, এই তারা এটা পারবে।